শশার পাকুড়া বা শশার বেগুনি বলতে পারেন। তো শশার বেগুনি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। চাইলে আপনারা মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পানি, পানি অল্প অল্প করে দেবেন, একসাথে বেশি দিয়ে দেবেন না। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, যেহেতু এটা শসা তাই জন্য এটা একটু ঘন ব্যাটার হবে। আমি এখানে কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। আদা রসুন দুইটা মিলিয়ে 1 চা চামচ। তো আমি এখানে কিছুই ব্যবহার করছি না, শুধু গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি, হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি এই ব্যাটারটা এবার 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণ হলো আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। শশার পাকুড়া তৈরি করার জন্য আমি এখানে 2টা শশা নিয়েছি। এবার এই শশাটাকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন শশাটাকে কাটা হয়ে গেছে, আর এই শশাটা কিন্তু একেবারে পাতলা করে কাটা যাবে না। আমরা যেরকম বেগুনি তৈরি করার জন্য বেগুনিটাকে পাতলা করে কাটি, ওই রকম কাটা যাবে না, একটু মোটা করে কাটতে হবে। আপনি যদি খুব পাতলা করে কাটেন তাহলে কিন্তু এগুলা ভাজা সম্ভব না, কারণ বেসনে চুবানোর সাথে সাথে মাঝখানের যে বিচিটা ওটা কিন্তু আলাদা হয়ে যাবে, এই জন্য আপনাকে একটু মোটা করেই কাটতে হবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোটা করে কেটে রেখেছি। এখন আপনাদের প্রশ্ন হলো যে এত মোটা করে কেটেছেন, এটা কি সেদ্ধ হবে যেহেতু এটা শশা? হ্যাঁ আপুরা, সেদ্ধ হবে। যেহেতু আমি পাকুড়াটা খেয়েছি তাই জন্যই বলছি, শশাটা অনায়াসেই সেদ্ধ হবে আর খেতেও কিন্তু বেশ মজার। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি ব্যাটারটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটা হাঁড়িতে, একটা কড়াইতে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শশাটাকে, মানে কেটে রাখা শশাটাকে, এই বেসনের মধ্যে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে দুবদলে ছেড়ে দিচ্ছি। ছোলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যখন আপনি পাকুড়াটা তৈরি করবেন। পাকুড়াটা যেহেতু একটু মোটা করে শশা কেটেছি তাই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে। ছোলার আঁচটা মিডিয়ামে রাখবেন, হাই হিটে করবেন না, তা না হলে কিন্তু শশাটা সেদ্ধ হবে না। ছোলার আঁচটা মিডিয়াম অথবা মিডিয়ামের থেকে কম রাখলে খুব সুন্দরভাবেই কিন্তু শশা সেদ্ধ হয়ে যাবে। পাকুড়াগুলা তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, যখন দেখবেন এইভাবে উপরের দিকে ভেসে উঠেছে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। আবারও বলছি বেসনের গুলাটা একটু ঘন হবে এবং শশাটাকে একটু মোটা করে কাটতে হবে। এবারে আমি শশাটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পাকুড়ার একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা বেগুনি না শশার পাকুড়া। আমার শশার বেগুনিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে ডুবো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যেগুলা ছিল আমি একইভাবে সবগুলাকেই ভেজে নেব। আশা করি আমার আজকের এই শশা রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আসছে রমজানে চাইলে আপনারা এই পাকুড়াটা তৈরি করতে পারেন। যাদের বেগুনি অ্যালার্জি আছে তারা অনায়াসেই কিন্তু এই রেসিপির পাকুড়াটা খেতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং পবিত্র রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।